তাঁতশালের ব্যবসায়ের স্বাবলম্বী বাক্সার এগারী লোক, লোকজনের নাম সনাতন হালৈ। অতি কষ্টের জীবন নির্বাহ করা সনাতন হালৈ বর্তমান এগারী সফল তাঁতশাল নির্মাতা। হালৈ 35 বছর পূর্বেই নিজ গৃহতে তাঁতশাল নির্মাণের কাম আরম্ভ করেছিল। কোনো ধরনের আনুষ্ঠানিক শিক্ষা নথকা সনাতন হালৈয়ে প্রথমতে ঠেলা চলায় পরিয়ালক পোহপাল দিছিল, তারপর তাঁতশালের ব্যবসায় জড়িত হয়ে পড়ছিল। সম্প্রতি নির্মাণ করে উলিয়া এই তাঁতশালসমূহ মুসলপুর, ডুমুনি, আঠিয়াবাড়ি, জালাহ আদি ঠাইত বিক্রি হয়। একোখন তাঁতশাল 6000 দরত বিক্রি হয়। তিনিজন কর্মচারীরে আর পরিয়ালের লোকর সহায়ত তাঁতশাল নির্মাণত ব্যস্ত থাকা সনাতনে মাহেকত প্রায় 20000 টাকা উপার্জন করে পরিয়াল পোহপাল দিয়ে। মোর নাম তো সনাতন হালৈ, পোস্তাবিশ্বর আমি গাঁও মনকর। কিন্তু 30-35 বছর মান হল মোর এই শালের কামটি করা, কিন্তু আজিলে সরকার কোনো সুবিধা পাওয়া নাই। থানা তো মানে মোর প্রথম দ্বিতীয় নলবাড়ি সাইবালি মালিক, তারপর দ্বিতীয়বার হল আর মুনুল আলি, তারপর মহাবীর বরমা, তেওঁলোকৰপৰা করি 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 করে অল্প এখানে উপার্জন করলো আর। আপনি তাত আসিল কাম করি? না, কাম করে থাকা নেই, তখন মাল আনছিল পহিলতে, পাছে এটা নিজে করলো। কিন্তু কোনো আর কোনো ফালের কোনো সুবিধা পাওয়া নেই আর, এনেকে চলেছিল দিয়ক আর কি করবো। প্রথম ঠেলা মারলো, ঠেলা মারি পরে শালের বিজনেসে করলো। কি বছর হল আপনি? মোটামুটি 30-35 বছর মানে হল এই কামটো, এই কাম করা। আপনি লেখা পড়া নাজানো যেতিয়া আর ইমানখিনি নাজানোই রাখছো। এই মসলপুর, ডুমনি, আইঠাবাড়ি এটা মানে জ্বালাও নেও, আর ঘরও তো কিছু বিক্রি হয় দূরত দূরত যাই, আর দূরে আপনার বেলেগে পাইকারও নিবা আহে অলপ সলপ দুই এখান। মাহর হিসাব কেইখান? মাহর হিসাবত মানে হেনাকে কব পারবার নাই, কারণ ডেলি কিতাবা আখানো কিতাব লিখানো কিতাব মানে সপ্তাহ নহইও। কি করে? এটা 2500 করে খালি আল, আর গোটে সিটটু আর 6000 টাকা পড়ে গোটে সিটটু। আচ্ছা, চাহিদাটো কেনেকুৱা? চাহিদা গোটে বেয়া নয়, ভালে। আজিকালি যদি সরকারি খাল আছে সেই ইয়ালো কেনেকুৱা? তো ইয়াতো আমি অলপ চলপ দেউ, আর আমি নিজেও ভালকে বেশি করে ঘর না। সরকারে যে হাল দিয়ে সেই হালটো কেনেকুৱা? আর আপনার ঘর আমার তো ভাল হব, আমার তো ফেস মাল হব, এটা কোনো ভেজাল নাই। সরকার তো ভেজাল আছে? ভেজাল আছে, এটা আমার মাথা গুমতি হয়। কিন্তু আমার তো মাথা গুমতি নহয়, দুই এখানকে খুলি থাকবে বেশি রাখবো লাগবে। ঘর মোর এটা লড়া দুইজন আছে, তবে আমি ছয়জন আছো পরিয়ালেতে। আচ্ছা, এটা হালর এই ইয়ার চলে আর থাকো মিস্ত্রি। এনে মাহত কিমান হয় আপনার? মাহত কিমান মানে এটা হিসাব দিয়া দেবো, 2000-2000 মান হয় আর। মাহত 2000 হয়? মাহত 2000 হয়। এনেকে পরিয়ালটো চলব লাগবে, তো এনেকে আর চলি আছো কিবা করে নাই। সরকার ওপর আজিকালি একই পায় নেই, আর বহুতে হয়তো মোক জানেও হালর ব্যাপারি বলে। বহুত বছর যেতলৈকে সরকারের পৰা মই কোনো সুবিধা পাওয়া নাই। বাক্সাৰ পৰা নীৰেণ কুমাৰ শৰ্মা, ৰিপৰ্ট নেক্সট নিউজ, গুৱাহাটী।